হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি বন্ধুরা। তো বাজার করে নিয়ে এসেছে, আজ পনির এনেছে আর পটল এনেছে। আলু পটল দিয়ে, পনির দিয়ে নিরামিষ একটা তরকারি রান্না করবো। ছেলেটা মাছ খেতে চায় না, তো আজ মাছটা আনলো না, পনির নিয়ে এসেছে। আমাদের সবার হয়ে যাবে আর কি। আর এক আটি দেখো ডেকে শাক এনেছে, ডেকে শাকটা রান্না করবো আর আলু পটল দিয়ে পনিরের ঝোল করবো আর কি। রান্না বান্না করছি, চলো এখান থেকে আমার আজকে ব্লগটা শুরু করে দিচ্ছি। আর ঘরে তো আলু আছে, দুটো আলু নিয়েছি কাটবো, আর ছোট্ট একটা করলা আছে, এটা কেটে হাজবেন্ডকে ভাজা করে দেবো। হাজবেন্ড আবার করলা ভাজিটা পছন্দ করে। তো চলো বন্ধুরা, কাটাকাটি করে নিই। এই তো কাটাকাটি করে নিয়ে দেখো আলুটাকে একটু সিদ্ধ করে নেবো, বসিয়ে দিয়েছি। আর ভাতটাও বসিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ভাতটা হয়নি, জাস্ট একটু নাড়াচাড়া দিয়ে দেখে নিলাম। আর এখানে এই যে দেখো, ডেকে শাকটাকে বেছে নিয়েছি আর করলাটা কেটে নিয়েছি, একটু লবণ মাখিয়ে রেখে দেবো। ডেকে শাকটা ধোয়া হয়নি, মানে রেখেছি বেছে আর কি। তারপর দেখো পটল কেটে, পটলের খোসাগুলি আলুর সাথে দিয়ে দিলাম, একটু সিদ্ধ করবো। সিদ্ধ করে লবণ দিয়ে সিদ্ধ করে তারপর পেস্ট করে তেলের মধ্যে নাড়া দিয়ে একটা ভর্তা করব, খুব টেস্ট হয় পটলের খোসার ভর্তাটা। আর এখানে দেখো দুধটা ফেটে গেছে, তো ছানা হয়েছে আর কি। ছেঁকে নিয়ে চিনি মিশিয়ে নিচ্ছি, চিনি মিশিয়ে নিয়ে তারপর রেখে দেবো ভেজের মধ্যে, তো কিছুক্ষণ পর আবার খাওয়া যাবে। তো দেখো বিস্কিটের, হ্যাঁ প্লাস্টিকের একটা বাটির মতন ছিল দুটা, তো দিয়ে দিচ্ছি। একটা শেপ হবে ছানাগুলি, একটা বরফি স্টাইল হয়ে যাবে আর কি। তো দেখো খুব সুন্দর করে নিয়ে নিলাম, এখন ভিজে রেখে দেবো কিছুক্ষণ। তো এভাবে করে দিলে ছেলেটাও খেয়ে নেবে আর কি। ছানাগুলি আর ফেললাম না, ভালোই আছে, নষ্ট হয়নি। আর এখানে দেখো আলু আর পটলের খোসাগুলি সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। তারপর দেখো বন্ধুরা লবণ হলুদ মিশিয়ে করলা ভাজিগুলি বসিয়ে দিলাম আর কি। আর এখানে পনিরের আলুটাকেও একটু ভেজে নিলাম। তারপর এই যে পটলের খোসাগুলি পেস্ট করে নিয়েছি, এখন তেলের মধ্যে লঙ্কা দিলাম আর কালি জিরা ফোড়ন দিলাম, একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপর পটলের খোসার পেস্টটা দিয়ে দেবো আর কি। তো বন্ধুরা দেখলে তো পটলের খোসাটার পেস্টটা দিয়ে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কা দুটা চিরা দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম শুকনো শুকনো করে একটা ভর্তা করবো আর কি। কালি জিরা ফোড়ন দিলাম যে ভর্তাটাতে, তাতে করে না বন্ধুরা দারুণ একটা সেন্ট বেরিয়েছে। আর এই সেন্টে সেন্টেই মানে এই ভর্তাটা দিয়ে এক থালা ভাত মানে খেয়ে নেওয়া যায়, খুবই টেস্টফুল হয়। পটলের খোসাগুলি ফেলে না দিয়ে এভাবে ভর্তা করে অবশ্যই বানিয়ে খাবে, খুব ভালো লাগে। যারা খাওনি তো খাবে বানিয়ে, আর যারা খেয়েছো জানো এটার টেস্টটা। এই তো বন্ধুরা দেখো ভর্তাটা প্রায় হয়ে এসেছে, করাতে আর লেগে থাকছে না। তো সুন্দর করে একটা শেপ দিয়ে ভর্তাটাকে নামিয়ে নেব। দারুণ দারুণ বন্ধুরা, পটলের খোসা ফেলে না দিয়ে এভাবে ভর্তা বানিয়ে খাবে, খুবই টেস্টফুল হয়। এই তো বন্ধুরা আমার ভর্তাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এই ভর্তাটা দিয়ে আমার ছেলে মানে কি বলবো তৃপ্তি করে খাবে, খুব পছন্দ করে ভর্তা হলে। তো দেখো ভর্তাটা হয়ে গেছে, আর ভর্তা নামিয়ে তারপর ডেকে শাকটা বসিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে দেবো, ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ একটু ভাপে ভাপে মানে শাকটা হবে, তারপর নাড়াচাড়া দিয়ে ভেজে নামিয়ে নিলে ডেকে শাক হয়ে যাবে আর কি। ডেকে শাক তো খুবই পুষ্টিগুণে ভরা, ডেকে শাক সবাই পছন্দ করে আমাদের ঘরে। ডেকে শাক হয়ে গেছে, ভর্তাটা হয়ে গেছে, করলা ভাজি হয়ে গেছে, আর রয়েছে পনিরের তরকারি, তাও বসিয়ে দিলাম পনিরের তরকারিটা। তো লবণ দিলাম পরিমাণ মতো, দিয়ে নাড়াচাড়া দিয়ে ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা একটু বেশি দিয়েছি, পটলটা একটু সেদ্ধ হবে তার জন্য নাড়াচাড়া দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। এই দেখো আলু আর পনিরটা ভেজে নিয়েছি, পনিরটাকে আজ হলুদ ছাড়া ভেজেছি, সাদা সাদা দেখতে বেশ ভালো লাগছে। তারপর দেখো ঝোলটা যখন কিছুক্ষণ ফুটে গেছে, ভাজা আলু পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেব। তো পনিরের তরকারিটা হালকা পাতলাই হবে, আলু কিছু ভেঙে চড়ে দিয়েছি, যেটুকুনো গাঢ় হবে হবে আর না হয় হালকা পাতলা হবে। এই তো বন্ধুরা আমার নিরামিষ পনিরের তরকারি হয়ে গেছে, রান্না বান্না কমপ্লিট। তো যা যা রান্না করলাম চলো আরেকবার তোমাদের সাথে একটু দেখিয়ে শেয়ার করে দিই। এই তো হালকা পাতলা আলু পটল দিয়ে পনিরের ঝোল হয়েছে, নিরামিষ একটা তরকারি, আর এই যে ডেকে শাক ভাজা, করলা ভাজা, আর হয়েছে পটলের খোসার ভর্তা। সো বন্ধুরা আজকে এই পর্যন্ত।